খুব আনন্দিত এবং জেনে ভালো লাগছে যে একটা অনলাইন ভিত্তিক dhuedei.com এর যাত্রা শুরু হয়েছে। যদিও এটা করোনাকালে শুরু হয়েছিল 2020 সালের 20 ফেব্রুয়ারি, কিন্তু আমি মনে করি যে এটার ব্যাপকতা অন্যান্য সময়েও থাকবে, এবং আমার মনে হয় যে রাজশাহীতে শুধু না, এটা বাংলাদেশের মধ্যে একটা প্রথম এই অনলাইন কার্যক্রম, বিশেষ করে এই যে লন্ড্রি সার্ভিস, তো এটা রাজশাহী এবং বাংলাদেশের জন্য, বাংলাদেশেও এটা আস্তে আস্তে ছড়িয়ে যাবে এই কামনা করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের 4 জন ছাত্র এই dhuedei.com এর সূচনা করে। আসলে এটা আমার মতে উদ্যোক্তা তৈরির একটা ভালো উদ্যোগ। এর ফলে এখানেও অনেক কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হবে, এবং আমি মনে করি, আশা করি যে ভবিষ্যতে অন্য যে সার্ভিসগুলো আছে এগুলোও যদি এইভাবে অনলাইন কার্যক্রমের মাধ্যমে উদ্যোক্তা তৈরি হয়, তাহলে বাংলাদেশে যে বেকারত্বর হার দিন দিন বাড়ছে, এটা লাভ হবে, অনেকটা সক্ষম হবে। আমি অন্যান্য ব্যবসায়তেও এইভাবে নতুন উদ্যোক্তা তৈরি হোক এই কামনাই করছি। এই সার্ভিসগুলো এটা যদি আরও বাড়ানো যায়, তাহলে আমার মনে হয় যে এটা এর ব্যাপ্তি দিন দিন বাংলাদেশ না, এটা আরও দীর্ঘ, মানে বড় পরিসরে হয়তো এটা করা সম্ভব হবে। আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। অনলাইনের যে সার্ভিস, এটা যদি আরও বাড়ানো যায়, বিশেষ করে অ্যাপস তৈরি করে অনলাইন ভিত্তিক এই যে কার্যক্রম যেগুলো, এগুলো যদি ট্র্যাক করা যায়, তাহলে আমার মনে হয় যে যারা কাস্টমার আরও এদের ফিডব্যাকটা ভালো হবে এবং তারা স্বাচ্ছন্দ্য ফিল করবে। তো এই বলে আমি dhuedei.com এর সাফল্য কামনা করছি, তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, এবং তাদের এই যাত্রা শুভ হোক, ভালো হোক এই কামনা করছি। ধন্যবাদ।